প্রভু যাকে প্রিয় বিদায়
শুনা মায়া বহুমতের মুক্তির কারণে আমি এক অভিনব উপায় অবলম্বন করিব খুজিছো এই কাজত তোমার সহায় অতি প্রয়োজন হব তুমি গকুলর নন্দর গৃহে যশোদার গর্ভত জন্মগ্রহণ করিব লাগিব তেহে আমি নতুন উপায় অবলম্বন করিব পারিম অকল তুমিয়ে কিয় আমি নিজেও মথুরার রজা কংসর কারাগারে বহু দেবর পত্নী দৈবকীর গর্ভত পুত্ররূপে জন্মগ্রহণ করিব যি সময়ত আমার জন্ম হব ঠিক সেই সময়তে তোমাৰ গকুলৰ নন্দৰ গৃহে জন্ম হব লাগিব দুষ্ট কংসৰ ভয়ত আমাক কলোৱাই নি গকুলত নন্দৰ গৃহত ৰাখিব আৰু তোমাক আনি আমাৰ পৰিৱৰ্তে দৈৱকীৰ কোলাত ৰাখিব দুষ্ট কংসই তোমাক দৈৱকীৰ অষ্টম সন্তান ভাবি শিলত আছাৰি মাৰিবলৈ উদ্যত হব তেনেকে তুমি মায়াৰ শক্তিৰ বলেৰে মহাকাশলৈ উৰি গুচি যাবা দুষ্ট কংসই প্ৰাণৰ ভয়ত দৈৱকীৰ প্ৰতিটো সন্তান জন্ম হোৱাৰ লগে লগে মৃত্যুদণ্ড দিব যি কালত দৈৱকীয়ে সপ্তম সন্তান গৰ্ভধাৰণ কৰিব সেই সন্তান তুমি মায়াৰ বলেৰে চুৰি কৰি নি গকুলৰ ৰোহিণী গৰ্ভত স্থাপন কৰিবা এই কাৰ্য সমাধান হলেই তুমি যশোদাৰ গৰ্ভত স্থান ল'বা প্ৰভু আপোনাৰ যোজনা দেখি আচৰিত নহৈ নোৱাৰো স্মরণ বুঝে আমি আচরিত হয়েছি
হে নারায়ণ, হঠাৎ এই নারদর প্রতি হৃদয় হওয়ার আমি আচরিত হয়েছি। আমার কর্তব্য যদি কিঞ্চিত মানুষ উপকার সাধন করে তেন্তে এই নারদর জীবন সার্থক হব। নারায়ণ নারায়ণ না ব্রহ্মানন্দন, বহুমতির মুক্তির কারণে আমি এক অভিনব উপায় অবলম্বন করব খুঁজছো। এই কার্যত তোমার সহায় অতি প্রয়োজন হব। বহুমতির মুক্তির কারণে আমি মথুরার রজা কংসর কারাগারে দৈবকী বকুদেবর পুত্ররূপে জন্মগ্রহণ করি। নারায়ণ নারায়ণ, যি সময়ত আমার জন্ম হব ঠিক সেই সময়তেই গোকুলর যশোধার গর্ভত যুগমায়ারও জন্ম হব। দুষ্ট কংসর ভয়ত আমাক পলুয়াই নি নন্দর গৃহে রাখিব, আর আমার পরিবর্তে যুগমায়া কানি দৈবকীর কুলাত রাখিব। নারায়ণ নারায়ণ, দুষ্ট কংসই আত্মরক্ষার হেতু যুগমায়াক দৈবকীর অষ্টম সন্তান ভাবি শিলত আছাড়ি মারিবলৈ উদ্রত হব। তেনেতে যুগমায়ায় মায়া শক্তি বলেরে মহাকাশলৈ উড়ি গুছি যাব। নারায়ণ নারায়ণ, ইফালে আমিও গোকুলত নন্দর গৃহে যশোদার গর্ভত পুত্ররূপে জন্মগ্রহণ করি তেওঁলোকৰ মনোবাঞ্ছা পূর্ণ করি। ব্রজবাসীক লগত লৈ গোকুল বৃন্দাবনত গোচারণ করি। শরৎ পূর্ণিমা রাতি ব্রজাঙ্গনা সকলের সঙ্গে রাকক্রিয়াও করি। নারায়ণ নারায়ণ, ইয়ার পিছত ঘুরি আহি মাতুল কংসক বধ করি। এই কার্যত তোমার বিনার হরিধ্বনি অতি প্রয়োজন হব। নারায়ণে বাদক রূপ লই গোকুল বৃন্দাবনত গোচারণ করিব। আহা কি দেখে মধুর দৃশ্য, যমুনার তীর বৃন্দাবনত ব্রজাঙ্গনা সকলের সঙ্গে রাসক্রিয়া করিব। আর তাকে তাই সেই নারদর জীবন সার্থক করি। সৃষ্টির পাতনি মেলি এই হরিদাস নারদক যদি আপনার কর্ম পন্থাত লগায় তেন্তে আমারই পরম সৌভাগ্য। নারায়ণ, যুগে যুগে অবতার ধরি অধর্মর জলাগ্নিত সমুদ্র জল ঢালি কিমান যে কি লীলা খেলা দেখাইছা নারায়ণ, এই নারদর সকলো অবগত। হে নারায়ণ, জগতর হীরাই হীরাই আজি হরিধ্বনি স্তব্ধ হয়ে রয়েছে। অপার করুণা রাখি বিচারি পৃথিবীর সন্ত সমাজে অনন্ত মূর্তির ধ্যানস্থ হয়েছে। নারায়ণ, এইবার তেন্তে পৃথিবী রক্ষার ভার এই অনন্তরূপী নারায়ণের উপরতে পড়িল। নারায়ণ নারায়ণ নারায়ণ, প্রভু দাসে এতিয়া বিদায় হে মাগিল। অনন্ত রাখি স্বকর্ম ব্রতী হওয়া যায়।